আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঢাকা থেকে বলছি। বাংলাদেশি ব্লগার আইরিন ডেইলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল আয়নার বউ বাজারে গিয়েছিল, গিয়ে আমার জন্য কিছু ফ্রেশ সবজি মাছ এগুলো নিয়ে এসেছিল। তো আলহামদুলিল্লাহ মোটামুটি সব কিছু অনেকটাই ফ্রেশ ছিল। তো আমার বাসায় আমি সবসময় চাই যে কাটা কম এরকম কিছু মাছ, কেননা আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, তো তার জন্য আমার যেসব মাছে কাটা কম থাকে সেটাই আমার জন্য সুবিধা, কেননা বাচ্চাদের জন্য মাছটা খুবই প্রয়োজন। তো আমি প্যাকেট করে করে মাছগুলোকে প্রতিদিনের জন্য, প্রতিদিনের পরিমাণ মতো প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তার সাথে যেহেতু আয়নার বউ বাজারে গিয়েছিলো, অলরেডি ওনার একটু লেট হয়ে গিয়েছে, অফিসে চলে যাবেন, তো তাই আমি তাড়াহুড়া করে পরোটা বানিয়ে নিয়ে তার সাথে চা বসিয়ে দিয়েছি। এটা আমাদের কুমিল্লা লাকসামের খুবই জনপ্রিয় একটা খাবার মোটামুটি বলা যায়। তো যারা যারা খাননি একবার ট্রাই করে দেখবেন, হয়তো ভালো লাগতেও পারে। সেই তো আয়নাবু বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গিয়েছে অফিসে। আর আমি প্রতিদিনের মতো যে সকল কাজগুলো করে থাকি সেটার দিকেই রওনা দিলাম। যেটা আমাদের মহিলাদের কাজ সেটা তো আমরা করবই একটু একটু করে। তো তার সাথে যেহেতু আজকে বাজারে গিয়েছে, একটু চাপ হয়ে গিয়েছে আমার প্রতি, তো সেটা কোনো ব্যাপার না, এটা আমাদের রেগুলার ওয়েজ মহিলাদের করতে হয়। তো তার সাথে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে থাকবো, যারা যারা আমার ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে, আর এতে করে ভিডিওটি আপনি সেই প্রথমবার দেখতে পাবেন। তো আশা করছি আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন, ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। তো আমরা মহিলারা প্রতিদিন নিজের সংসারের জন্য টুকিটাকি যে সকল কাজগুলো করে থাকি, সংসারে পরিবারে যে সকল সদস্যরা আছে তাদের হাসি খুশি মিলিয়ে আমাদের জীবন। তো আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, আর যেহেতু মোটামুটি অনেক কাপড় ছিল, আমি আমার মাকে বলছিলাম যে ছাদে দিয়ে আসতে কাপড়গুলো, কারণ আজকে ব্যালকনিতে জায়গা হবে না। তো এরপরে আমি যেটা করছি সেটা হচ্ছে আমার বাসায় যে টুকিটাকি অল্প কিছু ফার্নিচার আছে সেটাকে আমি পরিষ্কার করার চেষ্টা করছি, আর সেটা আমার রেগুলার ওয়েজ করতে হয়, কেননা আমি যেহেতু একদম রোডের পাশেই থাকি, তো আমার কাছে আমার বাসায় প্রচুর ডাস্ট আসে। তো ওই ডাস্টগুলোর জন্য আমাকে রেগুলার ওয়েজ একটু একটু করে পরিষ্কার করে নিতে হয়। তো এই তো করছি। আর তার সাথে আপনাদেরকে আরও একটা কথা বলছি, সেটা না বললেই না, আমার ভিডিওটি যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি সেটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো প্রতিদিনের মতো আমি আমার ঘরটাকে যতটুকু পারছি একটু একটু করে গোছগাছ করে নিচ্ছি, জানি না কতটা পারছি। আমাদের মতো যারা নতুন সংসারে পা দিয়েছেন তাদের তো একটু একটু ভুল হবে, তাই না? তাও ভুলের মাঝে হয়তো করতে করতেই শিখে যাবে। তো আমি দুপুরে রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম একটু একটু করে, আজকে আমার একটু লেটই হয়ে গিয়েছে। তো আমি মোটামুটি ফ্রেশগুলো অনেক সবজি এনেছে দেখেছেন, তো তার মধ্যে এই সবজিটা একটু ভালোই ফ্রেশ মনে হচ্ছিলো আমার কাছে, তো আমি এটাই আজকে রান্না করব। তো সবজির সাথে আলুটা আমার খুবই পছন্দ, আমার ফ্যামিলিতে সবাই মোটামুটি আলুটা খুবই পছন্দ করে। তো আমি সবজিগুলো কেটে এসে দেখছি আমার বাবুটা খেলছে মশলা করে। তো ভাবছিলাম ওকে যেহেতু সকালে খুব একটা খাবার দেওয়া হয়নি, তো ওকে কিছু খাওয়াই। তো আমি ওর জন্য একটা কলা কেটে নিয়ে এসেছি, চেষ্টা করছি ওকে খাওয়ানো, যদি খাওয়াতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ আমার জন্যই ভালো। তো তার সাথে ও ছোট্ট একটা আবদার করেছে, আমাকে ওর সাথে খেলতে হবে। তো ভাবছি যে বাচ্চাকে সময় দিলে তো ভালোই, বাচ্চার জন্য ভালো যেহেতু ও সারাদিন একা একা থাকে। তো আজকে বাচ্চার সাথে আমি বাচ্চাই হয়ে গেলাম, আর আমার ছোটোবেলার জীবনটাকেও আমি একটু মনে করলাম যে ছোটোবেলাতে আমিও এভাবে খেলতাম,
আজকে আমি আমার বাচ্চার সাথে নিজেই বাচ্চা হয়ে নিলাম। তো তার সাথে এই তো ঘরটাকেও একটু পরিষ্কার করা বাকি ছিল, তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিব। তো সাথেই থাকুন, আর ভিডিওটি যদি কোনো একটি অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। দুপুরবেলা চেষ্টা করি আয়ানকে একটু তাড়াতাড়ি ঘুমানোর, তাহলে ও রাতে একটু তাড়াতাড়ি ঘুমাবে। দুপুরের ঘুমটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আর একটু তাড়াহুড়ো করছিলাম, তার জন্য ওকে কার্টুন দিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম, যেহেতু আমার হাতে আরও কিছু কাজ আছে। তবে এটা মোটেও উচিত না, বাচ্চার জন্য খুবই খারাপ। তো আপনারা কখনো বাচ্চাদেরকে কার্টুন দেখিয়ে খাওয়ার অভ্যাসটা করবেন না, এটা খুবই খারাপ একটা অভ্যাস যেটা আমি করে থাকি। তো এতে বরাবরের মতো ও ঘুমিয়ে গিয়েছে, আমি আমার হাতের ওই টুকটাক কাজগুলো গুছিয়ে গোসল করে নামাজ পড়ব। তো প্রতিদিনের মতো আমরা সংসারের মহিলারা যেটা বলে থাকি, যেটা আমাদের মনের আশা, সেটা হচ্ছে আমরা নামাজ পড়ে সবসময় আল্লাহর কাছে বলবো, হে আল্লাহ আমাদের মা বাবা শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান ভাই বোন আত্মীয় স্বজন ভাই বোনের ছেলে মেয়ে সবাইকে তুমি সুস্থ রেখো ভালো রেখো, এই কামনাই করব। আর পরিবারের একটা মানুষ অসুস্থ থাকা মানে আমাদের পুরো ফ্যামিলিতে একটু হলেও খারাপ লাগা কাজ করবে, যেহেতু আমরা সবাই সবার কাছে। তো ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকাটাই আমাদের দরকার, কারণ আমাদেরই দরকার যে একটা সংসারকে হাসি মুখে সব সময় ধরে রাখা। তো চেষ্টা করব, জানি না কতটুকু পারছি। তো এই তো আমার প্রায় দেওয়া হয়ে গিয়েছে। তো তার পাশে আমি একটু মাশকলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি, এটা অনেকেরই খুব ভালো লাগে, আমারও খুব ভালোই লাগে, বিশেষ করে শীতকালে এই ডালটা খুবই মজা। তো তার সাথে আমি একটু ভর্তা করবো, কাঁঠালের লুচি ভর্তা। কাঁঠালের লুচিতে অনেক পরিমাণ ভিটামিন আছে, তো যারা যারা খাননি খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে। তো ভর্তাটা আমি বানাতাম না, কেননা মরিচ বাটলে আমার হাত জ্বলে। তো বানাতে হচ্ছে এই কারণে আজকে আমার শাশুড়ি ভ্যাকসিন দিয়েছিল করোনা, তিনি আমাকে বলেছিল বাড়তে, তো আমি বললাম যে না মা আমি একটু কষ্ট হয়ে গেলো বেটে নেব। তো এই তো আমি নামাজ পড়ে এসে মাকে ডাকছিলাম যে যেহেতু পাশে আমি আর মায়ে আছি আর তো ঘুমাচ্ছে, তো আমরা খেয়ে নিব। তো এই তো দুপুরের খাবার তৈরি আলহামদুলিল্লাহ। তো যারা যারা এই খাবারটি খাননি আশা করছি একটাবার হলেও ট্রাই করবেন, ভালোই লাগবে। ডালের সাথে জল পাই খুবই মজা। তো কাঁঠালটা খুবই ফ্রেশ ছিল, ভালো ছিল মাশাল্লাহ, অনেকটা মজা হয়েছিল কাঁঠালটা। তো সন্ধ্যায় আমি আয়ানকে নাস্তা দিচ্ছি, আর তার সাথে সাথে আমি বলছি যে আমি ভিডিওর একদম শেষ দিকে এসেছি। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমার ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।